হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের দু হাজার কুড়ির প্রশ্নের প্রশ্নের এমসিকিউ এবং এসসি কিউর উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের এই চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাইকেনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো চলো ভিডিও শুরু করা যাক বিভাগ ক একের দাগে বলছে যে এমসি টাইপ প্রশ্ন রয়েছে মোট চব্বিশটি এক করে মোট চব্বিশ নম্বর এক নম্বর প্রশ্ন আন্তর্জাতিক আইনের উৎস হল সঠিক উত্তর হবে অপশান নাম্বার অপশান নাম্বার এ সন্ধি নেক্সট প্রশ্ন বলছে দুয়েরটা বলছে শিশুরা যে ধরনের সাম্যের বক্তা ছিলেন তা হলো অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে স্বাভাবিক সাম্য নেক্সট প্রশ্ন বলছে তিনেরটা গণতন্ত্র সম্বন্ধে প্রথম ধারণা সৃষ্টি হয় প্রাচীন অপশান নাম্বার সি গ্রিসে নেক্সট প্রশ্ন বলছে চারেরটা স্বাধীনতার অন্যতম একটি রক্ষাকবচ হলো অপশান নাম্বার ডি স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয় নেক্সট প্রশ্ন একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো অপশান নাম্বার এ সঠিক করতে হবে নাগরিক নেক্সট প্রশ্ন ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতীয় সংবিধানের অপশান নাম্বার এ পাঁচ থেকে এগারো নম্বর ধারায় নেক্সট প্রশ্ন বলছে সাতেরটা ভারতের গণপরিষদের সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন অপশান নাম্বার সি ডক্টর বি আর আম্বেদকর নেক্সট প্রশ্ন ভারতের সংবিধান গৃহীত হয়েছে অপশান নাম্বার সি ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে নেক্সট বলছে ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন অপশান নাম্বার এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট প্রশ্ন বলছে ভারতের সংবিধান হল অপশান নাম্বার অপশান নাম্বার ডি অংশত সুপরিবর্তনীয় ও অংশত দুষ্পরিবর্তনীয় নেক্সট প্রশ্ন বলছে আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যায় ড্যাশ ব্যবস্থায় অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে সংসদীয় নেক্সট প্রশ্ন বলছে মার্কিন শাসন ব্যবস্থা অপশান নাম্বার বি যুক্তরাষ্ট্রীয় নেক্সট প্রশ্ন বলছে ভারতের সংবিধানের যে অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটি হলো অপশান নাম্বার এ তৃতীয় নেক্সট প্রশ্ন বলছে ভারতের সংবিধানে শিক্ষার অধিকার হলো অপশান নাম্বার বি মৌলিক অধিকার নেক্সট প্রশ্ন বলছে একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ অপশান নাম্বার ডি ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস নেক্সট প্রশ্ন বলছে ভারত আছে ড্যাশ ব্যবস্থা ভারতে আছে অপশান নাম্বার ডি বহুদলীয় নেক্সট প্রশ্ন বলছে ভারতের দল ত্যাগ নিরোধক আইন পাশ হয় অপশান নাম্বার এ উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে নেক্সট বলছে ভারতের ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে অপশান নাম্বার বি আঠেরোশো পঁচাশি সালে নেক্সট প্রশ্ন ভারতে জাতীয় দল হিসেবে চিহ্নিত হয় অপশান নাম্বার এ বিজেপি নেক্সট প্রশ্ন ভারতের আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে অপশান নাম্বার বি কেরালায় নেক্সট প্রশ্ন ভারতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব ড্যাস উপন্যাস্ত অপশান নাম্বার সি নির্বাচন কমিশনের নেক্সট প্রশ্ন বিধানসভা ও লোকসভা নির্বাচনে প্রার্থীদের বয়স কমপক্ষে ড্যাস হওয়া উচিত অপশান নাম্বার এ সঠিক উত্তর হয় পঁচিশ বছর নেক্সট প্রশ্ন মুখ্য নির্বাচন কমিশন ও অন্যান্য কমিশনারের কার্যালয়ের মেয়াদ হলো অপশান নাম্বার সি ছ বছর নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানে কত নম্বর ধারায় সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার ভিত্তি লোকসভা ও রাজ্যসভা রাজ্য বিধানসভাগুলির নির্বাচন অনুষ্ঠানে কথা বলা হয়েছে অপশান নাম্বার বি তিনশো ছাব্বিশ এবারে যে খ এক্সিকিউটাই প্রশ্ন মোট ষোলোটি আছে এক করে মোট ষোলো নম্বর একটা বলছে রাষ্ট্রের সর্বপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞাকে প্রদান করেছে উত্তর হবে অধ্যাপক গার্নার নেক্সট প্রশ্ন বলছে দু নম্বর রাষ্ট্র জাতির মধ্যে প্রধান পার্থক্য কী উত্তর রাষ্ট্রের রাষ্ট্রের সরকার থাকে কিন্তু জাতির সরকার থাকে না নেক্সট প্রশ্ন বলছে সোশ্যাল কন্ট্র্যাক্ট গ্রন্থের রয়েছে তার নাম কী ফরাসি দার্শনিক নেক্সট প্রশ্ন বলছে আইনের প্রাচীনতম উৎস অপশান উত্তর হলো প্রথা নেক্সট প্রশ্ন বলছে স্বাধীনতার একটি রক্ষা কবচ হলো উত্তর হবে আইনের অনুশাসন নেক্সট প্রশ্ন বলছে পরোক্ষ গণতন্ত্র বলতে কী বোঝ উত্তর যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গণতন্ত্রের জনগণের নির্বাচন নির্বাচিত প্রতিনিধিদের প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয় তাকে পরোক্ষ গণতন্ত্র বলে অথবা প্রশ্ন বলছে দলগত একনাকতন্ত্রের অর্থ কী উত্তর কোন রাষ্ট্রের শাসন ক্ষমতা যখন একটি রাজনৈতিক দলের হাতে ন্যস্ত থাকে তখন তাকে বলা হয় দলগত একনায়কতন্ত্র নেক্সট প্রশ্ন বলছে সাম্য বলতে কি বোঝায় উত্তর ল্যাক্সির মতে সাম্য বলতে বোঝায় বিশেষ সুযোগ সুবিধা অনুপস্থিতি এবং সকলকে পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদান করা নেক্সট প্রশ্ন বলছে বিদেশি ও নাগরিকদের মধ্যে প্রধান পার্থক্য লেখক বিদেশিরা রাজনৈতিক অধিকার থাকে না কিন্তু নাগরিকদের থাকে নেক্সট প্রশ্ন বলছে নাগরিকতা অর্জনে দুটি পদ্ধতি উল্লেখ করো উত্তর এক নম্বর জন্মসূত্রে আর দু নম্বর হচ্ছে অনুমোদনের দ্বারা নেক্সট প্রশ্ন বলছে দ্বৈত নাগরিকতা কাকে বলে কোনো ব্যক্তি যদি রক্ত রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী একটি রাষ্ট্রের নাগরিক হয় এবং জন্মস্থান নীতি অনুযায়ী অন্য একটি রাষ্ট্রের নাগরিকতা লাভ করে তবে সেই ব্যক্তি নাগরিকতা দ্বৈত নাগরিকতা বলা হয় নেক্সট প্রশ্ন বলছে নাগরিকতা বিলুপ্তির দুটি কারণ চিহ্নিত করো উত্তর এক কেউ স্বেচ্ছায় অন্য রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করলে পূর্বেকার কার রাষ্ট্রের নাগরিকতা লোপ পায় দু নম্বর বলছে দেশ দেশদ্রোহিতার অপরাধেও অনেক সময় নাগরিকতা লোপ পায় নেক্সট প্রশ্নে এগারো নম্বর প্রশ্ন বলছে গণপরিষদের প্রধান কাজ কী উত্তর গণপরিষদের প্রধান কাজ ছিল স্বাধীন ভারতের জন্য একটি সংবিধান রচনা করা নেক্সট বলছে এমন একটি দেশের নাম লেখো যেখানে অলিখিত সংবিধান রয়েছে উত্তর হবে ইংল্যান্ডে নেক্সট প্রশ্ন বলছে লিখিত অলিখিত সংবিধানের দুটি পার্থক্য লেখো এক নাম্বার লিখিত সংবিধান সম্পূর্ণ বা অধিকাংশ লিখিত হয় কিন্তু অলিখিত সংবিধান বেশিরভাগ অংশ অলিখিত দু নম্বর প্রশ্ন লিখিত সংবিধানে সাধারণত দুষ্প দুষ্পরিবর্তনীয় হয় কিন্তু অলিখিত সুপরিবর্তনীয় হয় নেক্সট প্রশ্ন অথবা রয়েছে দেখো হচ্ছে সুপরিবর্তন ও দুষ্িবর্তনের সংবিধানের একটি উদাহরণ ইংল্যান্ড হচ্ছে সংবিধান সুপরিবর্তন আর মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে দুষ্পরিবর্তন নেক্সট প্রশ্ন বলছে গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন উত্তরবে শচীন্দ্র সচি সচিন শচীনন্দ্র সিংহ আঞ্চলিক দলের সংজ্ঞা যে রাজনৈতিক দল যে রাজনৈতিক দল চারটি চারটির কম রাজ্য রাজ্য স্বীকৃত সেগুলিকে আঞ্চলিক দল বলে রাজনৈতিক দলের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো প্রতিটি রাজনৈতিক দলের একটি করে কর্মসূচি থাকে নেক্সট বলছে পরের প্রশ্ন রাজনৈতিক দল ও চাঁতটি গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো উত্তর রাজনীতি দল হচ্ছে নির্বাচন অংশ করে কিন্তু গোষ্ঠী নির্বাচন অংশ করে না নেক্সট বলছে সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকার কী বলতে কী বোঝো দেশের সকল প্রাপ্তবয়স্ক নাগরিক যদি ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করার অধিকার পায় তবে তাকে সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকার বলে নেক্সট প্রশ্ন বলছে নির্বাচন কমিশনের একটি সীমাবদ্ধতা উল্লেখ করো নির্বাচন কমিশনের যে সুপারিশ হয় সেগুলি কেন্দ্র সরকার মানতে পারে আবার নাও পারে অথবা প্রশ্ন বলছে আঞ্চলিক নির্বাচন কমিশনারদের কার্যালয়ের মেয়াদ কত উত্তর হবে ছয় মাস প্রশ্ন বলছে বিভাগ গ তোমাদের পাঁচটি কোথায় চল্লিশ মোট চল্লিশ পঞ্চাশটাই চল্লিশ তিনের দেয় প্রশ্ন বলছে দেখো তিনের দ্বারা এক একটা রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো অথবা প্রশ্ন বলছে রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান ব্যাখ্যা করো নেক্সট প্রশ্ন বলছে দু নম্বর রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লেখো অথবা প্রশ্ন বলছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বলছে মতবাদ আলোচনা করো নেক্সট প্রশ্ন বলছে তিনি একটা জাতীয় জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো আর আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও নেক্সট অথবা রয়েছে জাতীয় জনসমাজের উপাদানগুলি আলোচনা করো নেক্সট বলছে এক কেন্দ্রিক সরকার কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো অথবা প্রশ্ন বলছে রাষ্ট্রপতি শাসিত ও সংসদালিত সরকারের মধ্যে পার্থক্য লেখো নেক্সট প্রশ্ন বলছে পাঁচেরটা ভারতের সংবিধানের স্বীকৃতি স্বীকৃত স্বাধীনতার অধিকারের সংক্ষেপে আলোচনা করো অথবা প্রশ্ন মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখ